সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামালউদ্দিন বলছি, আমার বাড়ি চট্টগ্রাম। আমি দীর্ঘদিন কোমর ব্যথা, হাঁটু ব্যথা এই ভুগছিলাম। আমি 2005 সালে ইন্ডিয়ায় চিকিৎসা নিয়েছি, এরপরে প্রতি বছর এক একবার করে চেক আপ করতাম। তো এর মধ্যে করোনাকালীন সময় আমি আর ইন্ডিয়া যেতে পারি নাই। আমি এখানে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা নিয়েছি। আজকে প্রায় 6 দিন আমি ওনার হসপিটালে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমি 6 দিনে আমার অনেক ইম্প্রুভ হয়েছে। আমার মোটামুটি বর্তমানে হাঁটু ব্যথা নাই, আপনার কোমর ব্যথা আমার অনেকটা কমে গেছে। আমি মোটামুটি সুস্থভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগতেছে আমার। আমি মোটামুটি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া মেহরবানিতে। আর এখানে স্যারের চিকিৎসায় মোটামুটি আল্লাহ আমাকে ভালো করেছে, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এই ধরনের সমস্যায় আছেন, আপনারা এখানে আসেন, শফিউল্লাহ স্যারের পরামর্শ নেন, ইনশাআল্লাহ আপনারাও আমার মতো সুস্থ হবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমাদের সাথে প্রতিনিয়ত যারা আমাদের সাথে এখানে আসেন, আপনাদের সাথে আপনাদের সামনাসামনি মুখোমুখি হয়ে যারা কথাবার্তা বলেন এবং তাদের জীবনের যে ছোট ছোট যে ঘটনাগুলো তারা শেয়ার করেন, তার মূলত একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তাদের জীবনে তাদের যে ধরনের সাকসেসগুলো ছিল বা তাদের জীবনে যে ধরনের ভুলগুলো ছিল, সেই ভুলগুলো যাতে আপনাদের জীবনে যাতে না ঘটে এবং তাদের জীবনে যে সাকসেসগুলো আছে সেই সাকসেসগুলো যাতে আপনারা গ্রহণ করেন, মূলত এই বিষয়গুলো আসলে তারা জানানোর জন্য আপনাদের সামনে আসেন। এছাড়া আরও ছোট ছোট অনেক বিষয় আছে, যেমন আমরা চেষ্টা করি যে পেশেন্টদের যে ধরনের সমস্যাগুলো হয়, দেখা যাচ্ছে অনেকের কাঁধে ব্যথা থাকে, পিঠে ব্যথা থাকে বা কোমরে ব্যথা বা বিভিন্ন আঘাতজনিত সমস্যা আছে, বা প্যারালাইজড হয়ে যাওয়ার পরে বা স্ট্রোক করার পর যে ধরনের প্যারালাইজডগুলো হয়, সেই ধরনের পেশেন্টদের কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় সেই সম্বন্ধে আপনাদেরকে আসলে একটা ছোট একটা ধারণা দেওয়ার জন্য আসলে আমাদের এই প্রয়াস। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট। প্রায় 2005 সালের আগে থেকে উনি অসুস্থ ছিলেন, ওনার কোমর ব্যথাজনিত সমস্যা ছিল, পাশাপাশি অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার হাঁটুতে। কী হয়েছিল আসুন দর্শক একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে একটু জানি এবং সেখান থেকে উনি কীভাবে মুক্তি পেয়েছেন, সফলতা পেয়েছেন, সেই বিষয়টা আজকে আমরা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু? আমার নাম মোহাম্মদ কামালউদ্দিন। আলহামদুলিল্লাহ। স্যার, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম জেলা। আচ্ছা, পেশাগতভাবে কী করেন? আমি একটা গ্রুপ অফ কোম্পানির ডিজিএম। আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে হয়তো দেখছেন, পুরো পৃথিবী থেকে হয়তো বিভিন্ন জায়গায় আনাচা কানাচা থেকে যারা এই মুহূর্তে আপনার এই সাক্ষাৎকারটি দেখছে, তাদের জন্য যদি একটু বলেন যে আপনার কী সমস্যা হয়েছিল এবং আপনি কী কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, এটা ঠিক কতদিন আগে শুরু হয়? সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামালউদ্দিন বলছি, আমার বাড়ি চট্টগ্রাম। আমি দীর্ঘদিন কোমর ব্যথা, হাঁটু ব্যথা এই ভুগছিলাম। আমি 2005 সালে ইন্ডিয়ায় চিকিৎসা নিয়েছি, এরপরে প্রতি বছর এক একবার করে চেক আপ করতাম। তো এর মধ্যে করোনাকালীন সময় আমি আর ইন্ডিয়া যেতে পারি নাই। আমি এখানে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা নিয়েছি। আজকে প্রায় 6 দিন আমি ওনার হসপিটালে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমি 6 দিনে আমার অনেক ইম্প্রুভ হয়েছে। আমার মোটামুটি বর্তমানে হাঁটু ব্যথা নাই, আপনার কোমর ব্যথা আমার অনেকটা কমে গেছে। আমি মোটামুটি সুস্থভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এই ধরনের সমস্যায় আছেন, আপনারা এখানে আসেন, শফিউল্লাহ স্যারের পরামর্শ নেন, ইনশাআল্লাহ আপনারাও আমার মতো সুস্থ হবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমরা একটু পেছন দিকে থেকে আসব, যে 2005 সালে আপনি বলেছেন যে আপনি প্রথম এটার জন্য চিকিৎসা শুরু করেন, প্রথম দিকে কি হতো, ব্যথাটা কি অল্প পরিমাণে ছিল নাকি একটু বেশি পরিমাণে ছিল? প্রথম দিকে আমার বেশি পরিমাণে কোমর ব্যথা ছিল। মানে এটা কি দীর্ঘ সময় বসে থাকলে হতো নাকি? হ্যাঁ, এটা বসার কারণে আমার, আসলে জবের কারণে আমি দীর্ঘক্ষণ বসে থাকতে হতো। আচ্ছা। আমার এই
সে কারণে আমার এই কোমরে প্রবলেম হয়েছে। আচ্ছা, তো আমি তখন কি হাঁটুতে ব্যথা ছিল নাকি তখন শুধু কোমরে ছিল? শুধু কোমরে ছিল, হাঁটুতে ছিল না। তখন সাথে সাথে মানে যখন দেখছেন যে আপনার কোমরে ব্যথা হচ্ছে, মানে আমাদের আঞ্চলিক ভাবে কি কোনো ডক্টর দেখিয়েছেন নাকি? আমি এখানে আমাদের চিটাঙ্গে দুই একজন ডাক্তারকে দেখাইছিলাম, তারপরে আমি এটার উন্নত চিকিৎসার জন্য আমি ইন্ডিয়া গেছিলাম। ইন্ডিয়াতে আপনার কলকাতা আমি ওখানে আপনার ফিজিক্যাল মেডিসিন ডক্টর চ্যাটার্জির তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছিলাম। ওনারা কি কোনো ধরনের এমআরআই বা কিছু? ওনারা আমার প্রতি বছর এমআরআই করাইতো, এমআরআই রিপোর্ট আছে, এমআরআই করাইতো। এমআরআই রিপোর্টে কি ছিল স্যার? সেখানে আমার ওই যেটা ওই কোমরের আপনার ডিসপ্লাস ছিল, আমার ওই যেটা স্নায়ুরজ্জ আছে সেটার সাথে হাড়টা অনেকটা রেগে গেছে, যার কারণে মোটামুটি আমার এই ব্যথা হয়েছিল আর কি। আচ্ছা, তো প্রাথমিকভাবে ওনারা কী ধরনের ট্রিটমেন্ট দেন? ওনারা আমাকে প্রাথমিকভাবে একটা ড্রপ দিছিল, ড্রপটা আমি ইউজ করছি। ড্রপ ইউজ করলে মোটামুটি তখন আমি ভালো ছিলাম, ব্যথা কম লাগতো। ড্রপটা কি মুখে খেতে হতো? না, নাক দিয়া এটা নাক দিয়া প্রতিদিন দুইটা করে পপ নিতে হতো। তো সেটার কারণে আপনার ব্যথাটা কিছুটা কমে আসে। কোনো ধরনের ব্যায়াম বা কিছু দিয়েছিলেন তারা আপনাকে? না, তারা হালকা ব্যায়াম দিছিল, এটা আমি মাঝে মধ্যে করতাম। আচ্ছা, অনেক সময় করতে পারতাম না, কন্টিনিউ করতে পারিনি। আপনি পেশাগতভাবে হয়তো ওরকম সময় দিতে পারতেন না, বাট পরবর্তীতে সেই ব্যথাটা আবার কবে ফিরে আসে? সেই ব্যথাটা আমার এই 2020 সালের দিকে একটু বেশি হয়েছিল। আমি এর মধ্যে এই ব্যথা কমের জন্য পেইন কিলার টিলার খেয়েছিলাম। আচ্ছা, মানে যখন প্রচন্ড ব্যথা হতো তখন পেইন কিলার খাচ্ছেন? কখনো কি এমন হয়েছে পেইন কিলার খাচ্ছেন ব্যথা যাচ্ছে না এরকম হয়েছিল? লাস্টের দিকে আমি গত কুরবানের আগে এসবিউল্লাহ স্যারকে দেখাইলাম। আচ্ছা, তো উনি মোটামুটি আমাকে অ্যাডভাইস করছে, ওষুধ দিচ্ছে, এগুলো খাইছি, মোটামুটি কিছু ইম্প্রুভ হয়েছে। তো তখন আমি আমার ব্যস্ততার জন্য আমি ওখানে ভর্তি হইতে পারি না, উনি আমাকে ভর্তির কথা বলছিল। তো আমি এখন মোটামুটি একটু সুযোগ পাইছি, তখন আমি হসপিটালে ভর্তি হইলাম, এই আপনার ডিপিআরসি হসপিটালে। ওখানে আমি মোটামুটি চিকিৎসা সেবা নিয়েছি, এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ। আচ্ছা, যখন ভর্তি হয়েছেন ঠিক কবে থেকে বুঝা শুরু করেছেন যে আপনার ব্যথাটা কমা শুরু করেছে? আমি এটা প্রথম দুই দিন আমার ব্যথা একটু বাড়ছিল, তৃতীয় দিন থেকে মোটামুটি আমার ব্যথা আপনার কমতে শুরু করছে, মোটামুটি সুস্থতা আমি আছি। স্যার, আপনি যেটা আমাদের সাথে শেয়ার করেছিলেন যে আপনার দীর্ঘক্ষণ বসে থাকলে আপনার প্রচণ্ড ব্যথা হতো বা হাঁটা চলা আপনার কিছুটা সমস্যা হতো, তো এবং হাঁটতে গেলে আপনার হাঁটুতে আপনার ব্যথা হতো, তো এই যে যে ব্যথাটা এই দীর্ঘ একটা সময় ধরে যখন আপনি এটা ট্রিটমেন্ট করছিলেন, মানে কেউ কি আপনাকে মাঝখানে কখনো অপারেশন করার কথা বলেছিল এটার বিষয়ে? আমাকে একবার বলেছিল ইন্ডিয়াতে যে এটা যদি আপনার আরও অবনতি হয় আপনাকে অপারেশন করতে হবে। আচ্ছা, এরকম বলেছিল, কিন্তু আমি তখন অপারেশনে সারা দিনেই আমি এমনি এই আপনার যেটা থেরাপি, ব্যায়াম, তারপর মেডিসিন এদিক দিয়ে মোটামুটি ইয়ে করছিলাম। আমরা জানি যে স্যার অসংখ্য ডক্টর আছেন, সো ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, স্যারের বিষয়ে কীভাবে জানতে পারেন? প্রথমে আমার এলাকায় একজন লোক আমাকে বলছে যে ঢাকায় এরকম একজন ভালো ডাক্তার আছে, আপনারা ওই ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তখন আমি ইউটিউবে দেখলাম, তারপরে ওনার অনেকগুলা ইউটিউবে প্রোগ্রাম আমি শুনেছি, আমার ভালো লেগেছে। তারপরে আমি ফেসবুকে দেখলাম ওনার অনেক ওই ফেসবুকের অনেক প্রোগ্রাম আমি শেয়ার করছি, আমি নিজের ভালো লাগছে, এই জন্য আমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করছি যাতে ওরাও উপকৃত হয়। তখন আমি নিজেও আসলাম ওনাকে দেখানোর জন্য, দেখাইলাম, মোটামুটি ওনার কথাবার্তা চিকিৎসায় মোটামুটি আমি অনেক সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। স্যার, আমরা জানি যে যাদের পিএলআইডি হয় বা যাদের অস্টিও আর্থ্রাইটিস গ্রো করে দেখা যায় সার্বক্ষণিক একটা ব্যথা কিন্তু সারাক্ষণই থাকে তাদের, তো এই যে দীর্ঘ একটা সময় এই ব্যথা বয়ে বাড়ানোর জীবন থেকে আজকে মুক্তি, ব্যথা মুক্ত একটা জীবন, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার, আমি মোটামুটি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া মেহরবানিতে, আর এখানে স্যারের চিকিৎসায় মোটামুটি আল্লাহ আমাকে ভালো করেছে, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। স্যার, যারা এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন তারা হয়তো আপনার কাছ থেকে কিছু জানতে চান, যে যারা এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই ধরনের ট্রিটমেন্ট সম্পর্কে তাদের ধারণা নেই বা কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পাবেন, তাদের জন্য যদি কিছু বলেন স্যার। আমি সম্মানিত দর্শক মণ্ডলীকে বলবো,
আমার দেশের এবং বাইরের যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের যাদের কোমরে ব্যথা, ফাঁয়ে ব্যথা, গাড়ে ব্যথা, আপনারা এখানে আসেন, এখানে শফিউল্লাহ স্যারের কাছে আপনারা চিকিৎসা করেন, ডিপিআরসি হসপিটালে আসেন, এখানে আপনাকে ওনারা এই আপনার রোগ অনুযায়ী চিকিৎসা দিবে। আলহামদুলিল্লাহ আমার মতো আপনারাও সুস্থ হতে পারবেন, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের যিনি অতিথি, ওনার কাছ থেকে। যদিও 2005 সাল থেকে আজকে 2021, আসলে অনেক দীর্ঘ একটা সময়, যদিও এত অল্প সময়ের ভিতরে আসলে এই পুরো বিষয়টা আসলে এক্সপ্লেন করা সম্ভব না, কারণ ছোট ছোট অনেক ঘটনা আছে, অনেক কষ্টের কিছু স্মৃতি আছে, অনেক কষ্টের কারণে হয়তো জীবনে আরও অনেক কিছু হয়তো উনি করতে পারতেন, সেগুলো হয়তো করা হয়নি, এগুলো একটু বাধা হয়ে দাঁড়ায় আমাদের ব্যথা জিনিসটা। তারপরে উনি চেষ্টা করে গেছেন, উনি কখনো হাল ছাড়েননি, উনি সবসময় ট্রিটমেন্টের ভিতরেই ছিলেন, এবং সর্বোপরি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন, ওনার ট্রিটমেন্ট নেন, আজকে উনি সুস্থ আছেন, ভালো আছেন, উনি বাড়ি ফিরে যাচ্ছেন। আমরা আশা করবো এরকম আমাদের যত মা ভাই বোন আছেন সকলেই যাতে এরকম ব্যথামুক্ত একটা জীবন নিয়ে তারা ফিরে যেতে পারেন, তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, তারা যাতে বলতে পারেন আজকে আমি ব্যথামুক্ত আছি। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।